দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো পুঁজিবাজারে আজকে লেনদেনের সব খবর খবর। শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে সূচকের নিম্নমুখী ধারায় আজকে ডিএসইতে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসএক্স 6 পয়েন্ট কমে অবস্থান করছে 6263 পয়েন্টে এবং ডিএসইতে আজকে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়েছে 52টির, কমেছে 91টির এবং অপরিবর্তিত আছে 149টির দাম। ডিএসইতে আজকে লেনদেন হয়েছে 387 কোটি টাকার বেশি। আমরা ডিএসইর খবর জানাচ্ছিলাম, এবার একটু আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবর জানিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছি এখানেও আসলে নিম্নমুখী ধারায় শেষ হয়েছে আজকের লেনদেন কার্যক্রম। সার্বিক সূচক সিএসপিআই 8 পয়েন্ট কমে অবস্থান করছে 18537 পয়েন্টে। সিএসইতে আজকে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দেখতে পাচ্ছি দাম বেড়েছে 35টির, কমেছে 47টির এবং অপরিবর্তিত আছে 37টির দাম। সিএসইতে আজকে লেনদেন হয়েছে 15 কোটি টাকার বেশি। এই ছিল পুঁজিবাজারের লেনদেনের সব খবর খবর।